আজকে হয়তো হাজবেন্ডের ডিমান্ডটা রাখলাম, মেয়ে অসন্তুষ্ট হলো, কিংবা আজকে মেয়ের ডিমান্ডটা রাখলাম, হাজবেন্ড অসন্তুষ্ট হলো। এবারে না একসাথে সবাইকে কখনোই খুশি করা যায় না। আমি যদি চাই যে একসাথে সবাইকে খুশি করব, কোনো দিন সেটা পসিবল না। প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের এখন বাজে এই সকাল 10:30 মতো। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজকে বৃহস্পতিবার ঠিকই, কিন্তু তোমরা যখন ব্লগটা দেখবে তখন হয়ে যাবে শুক্রবার। তো এই কথাটা বলার একটাই কারণ, কারণ আমার অনেক বন্ধুই ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না যে মানে আমি মনে করে বললাম বৃহস্পতিবার, তো কয়েকজন আমাকে বলছে আজকে বৃহস্পতিবার কোথায়, আজকে তো শুক্রবার। তো যেহেতু তোমরা ব্লগটা দেখবে শুক্রবার, কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি যেদিন ভিডিও করি তার পরের দিন ভিডিও পোস্ট করি, কাজে তোমরা ভিডিও পরের দিন পাও। যারা যারা ঠিক বুঝতে পারছো না ব্যাপারটা, আমি শুধু তাদের জন্যই বললাম। আর এই জাস্ট আমি ব্রেকফাস্ট সেরে উঠলাম, ব্রেকফাস্ট কমপ্লিট হলো, তবে ঘরের কিছুটা হাফ কাজ সকালবেলা সেরেছি আর কিছুটা কাজ এখন বাকি আছে, যেমন ঘরটা মুছতে হবে, আর টেবিলে সব দোকানের মানে মুদি দোকানের কিছু জিনিসপত্র ইন্দ্র নিয়ে এসছে, সেগুলো ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গেছে, জায়গা মতো রাখতে হবে। তারপর স্নান করতে যাব, তারপর স্নান করে এসে রান্না বান্না। এখন তো এই রেগুলার একই রুটিন হয়ে গেছে। আগে তবু একটু মানে বাইরে বেরোতাম, দাতানকে নিয়ে এদিক সেদিক যেতাম, আমি মুদি দোকানের কেনাকাটাটা আমি করতাম। তো দেখবে বাইরে বেরোলেও না মনটা অনেকটা ফ্রেশ লাগে, দূরে কোথাও ঘুরতে না যাই, কাছে ধারে একটু ঘুরতে টুরতে যেতাম, একটু টুকটাক কেনাকাটা করতাম, এগুলোতেও মাইন্ডটা ফ্রেশ থাকতো। কিন্তু এখন পুরোপুরি ঘরে আটকা থেকে না আর ভালো লাগছে না, বিরক্ত হয়ে গেছি, জানি না এই আর কদিন চলবে। এটা তো শুধু আমি না, আমার মতো তোমরাও অনেকেই আছো এরকম, ঘরের মধ্যে থেকে থেকে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, যেন একঘেয়ে হয়ে গেছে, আর ভালো লাগছে না। তো আমি চাই গত বছর যেরকম এই সময়টা এরকম সিচুয়েশন ছিল, কিন্তু পুজোর সময়টা পুজোর পরপর দিয়ে আবার সিচুয়েশন একটু মোটামুটি নর্মাল টাইপের হয়ে গেছিলো, তো আমরা তবু একটু টুকটাক বেরোতে বেরোতে পারতাম। তো আমি চাই সেরকম আবার একটু নর্মালের মতো হয়ে যাক, আমরা একটু বেরোতে বেরোতে পারি, সবাই একটু সুস্থ সবল থাকুক, আর ভালো লাগছে না। তো এই দেখো এইসব জিনিস নিয়ে এসছে, এগুলোকে এখন সব ধুতে হবে ভালো করে। এখানে মিষ্টিও নিয়ে এসছে, আমার একদম অপছন্দের মিষ্টি এটা, দানাদার একদমই ভালো লাগে না, যাই হোক। আর এটা ব্রাউন ব্রেড, সকালবেলা আজকে এখান থেকে বার করে নিয়ে খাওয়াও হয়ে গেছে, যার জন্য ফ্লিপ আটকে গেছি, এটাকে ফ্রিজে ভরতে হবে। ভিম জেল হারপিক, এই হারপিকটা না এই লাইজুলের সাথে ফ্রি, এই হারপিকটা কিনে নিই, এটার সাথে এটা ফ্রি ছিল। রেড হারপিক, এই যে আমি এই হেয়ার অয়েলটা ইউজ করি, আমি বলতে আমরা, তো এটার সাথে আবার এই একটা ছোট তেল ফ্রি। আর এই পান্ডার চাও, আমুল স্প্রে, তেলের প্যাকেট, সাদা তেল, সর্ষের তেল, কর্নফ্লেক্স, এটা হচ্ছে গ্রিন মটর, পেস্তা অল্প করে, পেস্তা না যে কোনো মিষ্টি আইটেম বানালে না তার উপরে একটু পেস্তা দিলে ভালো লাগে বেশ। আর এটা হচ্ছে মুড়ি, ব্যাস এই হচ্ছে এখনের জিনিসপত্র, এগুলো সব পরিশোধন করে জায়গা মতো রাখতে হবে, টেবিল মুছতে হবে, ঘর মুছতে হবে, অনেক কাজ। দেখো এখানে আমি সব এই সবজি মবজিগুলো কেটে উঠলাম, বাপরে বাপ কতক্ষণ সময় লাগলো। আজকে হবে সব মানে সব মিশানো একটা তরকারি, নিরামিষ তরকারি আর কি। এখানে আছে ঝিঙে আর বেগুন, ঝিঙে আর বেগুন নরম, তার জন্য একসাথেই মিশিয়ে ধুয়ে রেখেছি। কুমড়ো ধোয়া হয়ে গেছে, গাজর বিনস, সজনে ডাঁটা, পটল, আর এইখানে অনেক কিছু আছে। এখানে আছে রাঙা আলু যেটাকে আমরা মিষ্টি আলু বলি, পেঁপে আছে, আর এমনি নর্মাল আলু আছে, আর অল্প অল্প একটা গাঁঠি কচু আছে। সব মিশিয়ে ভালো করে কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি, আর দেবো বড়ি, এই দিয়েই হবে সব মিশানো একটা তরকারি।
আর এখানে অলরেডি মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ব্যাস এই আজকে রান্না হবে ডাল আর তরকারি। মাছ মাছ ডিম এগুলোর থেকে না নিরামিষটা আমি বেশি পছন্দ করি, এর আগে আমি অনেকবার বলেছি তাতানো তাই, কিন্তু যখন এরকম নিরামিষ রান্না করতে শুরু করি, কাটাকাটি করতে শুরু করি, তখন মনে হয় কি দূর ওই মাছের ঝোল ভাত করে রাখবো, ব্যাস তাই রান্না করতেও সুবিধা তাড়াতাড়ি হয়ে যায়। নিরামিষ তরকারি রান্না করা মানে বাপরে, কালকেও সাত বাজতে বাজতে অনেকটা সময় গেছে, আর আজকেও এই নিরামিষ তরকারিটা খুব অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, যে সব মিশানো একটা তরকারি ভালো লাগে বেশ, চাল দিয়ে খেতে আবার রুটি দিয়েও ভালো লাগে বেশ, তো ওই প্ল্যান করেই করেছিলাম, মানে ভেবেছিলাম আজকে তরকারিটা দেখো অনেকটাই হয়েছে, দেখবে যতই অল্প অল্প দাও না তাও এই তরকারিটা বেশ অনেকটা পরিমাণে হয়ে যায় আর কি। তো যা থাকবে থাকবে দুপুরে খাওয়ার পর, যদি রাত্রে রুটি দিয়ে খাওয়াতে পারি মানে রাজি হয় তো রাত্রে রুটি দিয়েও খেতে পারবো, কিংবা থাকলে থাকবে পরের দিন সকালেও রুটি দিয়ে খাওয়া যাবে, এই তরকারিটা এমনই। কিন্তু এই তরকারি কাটতে বসে বাপরে, এটা একটু ওটা একটু ওটা একটু ওটা একটু এই করতে 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 ব্যাস, হ্যাঁ মানে কতক্ষণ সময় আমার, প্লাস আমার ডাস্টবিন আজকে হাফ ভর্তি ছিল আর হাফটা ওই সবজির খোসাতেই ভরে গেছে, এত সময় লাগে। যাই হোক সবজি মানে তরকারি এখানে প্রায় মজেই আছে, সব সেদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো, ভাতও হয়ে গেছে, ভাত টেবিলে নিয়ে নিয়েছি, ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, তরকারিটা নামিয়ে ডালটা সেদ্ধ সম্বার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে, ব্যাস পেঁয়াজও এখানে কেটে রেডি করে নিয়েছি, তাহলে রান্না রেডি। আর আজকে পুরো মেঘলা ওয়েদার, সকাল সকালবেলাটা একটুখানি বৃষ্টিও হলো, বেশি না অল্প একটু বৃষ্টি হলো, এখন সারাদিনই মেঘলা ওয়েদার, খুব একটা রোদ উঠছে না, মাঝে মাঝে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে আবার মেঘলা, এখন তো পুরো মেঘ করে রয়েছে, জানি না বিকেলের দিকে বৃষ্টি আসলেও আসতে পারে। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, বাসন টাসন মেজা মাজা হয়ে গেছে, আর এখন বাজে 4:45 আর বাইরের অবস্থা দেখো মনে হচ্ছে বিকেল 5:30-5:30 বাজে, এখানে দেখা যাচ্ছে না কিন্তু পুরো মেঘলা হয়ে রয়েছে, আর গাছের পাতা একটা পাতা নড়ছে না, একদম স্তব্ধ হয়ে রয়েছে, জানি না কি হবে বিকেলের দিকে। এদিকে বারান্দায় জামাকাপড় মেলা রয়েছে, একটু যে শুয়ে ঘুমাবো তার শান্তি নেই, জামাকাপড় যদি বৃষ্টি আসে পুরো জামাকাপড় ভিজিয়ে দিয়ে বেরিয়ে যাবে, একটু খেয়ালে খেয়ালে রাখতে হবে। তো চলো এখন একটু রেস্ট ফেস্ট করি, তোমাদের সাথে পরে আবার দেখা করছি। গুড ইভিনিং, এখন বাজে 7:00, আর এই বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে, আমি কিন্তু দেখো চোখ মুখ দেখে মনে হচ্ছে ফোলা ফোলা, কত ঘুম দিয়ে উঠলাম কিন্তু একটুও ঘুমাইনি, সারা দুপুর শুয়ে শুয়ে যা কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম, সেগুলো সারা দুপুর কেটে গেছে, সারা দুপুর কি কাজ সেরে 7:30 তো 3:30-4 বেজেই গেছে, তো এই এখন মাথা টাতাও আসছে না, এরকম পাগলিটার মতোই রয়েছে, আর এটা চলে এসছে আজকে এদের চ্যানেলের ভিডিও শুট হবে, তো আমাকে আমি শুয়েছিলাম টেনে টেনে আমাকে তুললো, কি গো করবে না কি গো করবে না, আমি মিনিমাম 2-3 বার ফোন করেই গেছি, ছোট মা আমি তো একদম দুপুর থেকে ফোন করছি, ছোট মা কি ভিডিও করবে গো, কখন করবে গো কি করবে গো, আমার তো খুব ইচ্ছা, আর এ নিয়েও একদম মহারানী সেজে গুজে রেডি হয়ে বসে আছে, ওই সাজে এই তুলতে ফটো তুলতে তো একদম দেরি, সেজে গুজে আবার সেলফি তুলছে, সেলফি আবার এই যে দেখো এইভাবে তুলেছি পাগলিটার মতন তুলেছি, এই যাও এই তারপর আবার এই যে এই যে এই যে এটা এইভাবে সিন্ড্রেলা নাকি কি সিন্ড্রেলা সিন্ড্রেলা হ্যাঁ সিন্ড্রেলা ওর মতন,
তো এই আমাকে টেনে টেনে তুললো যে এইটা বিশেষ বেশি আগ্রহ থাকে এইটা। হ্যাঁ আমার কেন বল থেকে ওর কবে ভিডিও করবে কবে ভিডিও করবে, আজকে যে ভিডিওটা শেষ হয়ে গেল তো শেষ হয়ে যাবে ব্যাস, ও আবার নেক্সট টু সপ্তাহের জন্য একদম রোজ প্রতিদিন আমার মাথা খারাপ করে দেবে, কি ভিডিও করবে কি হবে কখন হবে, ওরে বাপ রে বাপ। আর যেদিনকে ভিডিও করব সেদিন তো মানে কি বলবো, সারা দুপুর কতবার ফোন করা হয়ে গেছে, তারপর ঠিক নেই, লাস্টে ফোনে দেখছে পাত্তা পাচ্ছে না, আমি বলছি পরে 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 চলেই আসলো। তো যাই হোক চলো দুপুরবে আসবি না তো রাত্রে আসবি না তো বিকেলেও আসবি না, আমার প্রচুর কাজ থাকে, আমার এডিটিং থাকে, আমার ওই থাকে, আমার ডাউনলোড থাকে, আমার কত কিছু থাকে, আর এগুলো আসবি না, আর ভিডিও তো ভিডিও ঠিক টাইমে তোকে আমি ডাক দেবো, কিন্তু আমি বলি ডাক দেবো কিন্তু সেই ডাকের অপেক্ষাও করে না, আমার মাথা খারাপ করে দশজন আমি কতক্ষণে আসবো। তো যাই হোক চলো এখন ওদের ভিডিওটা শুট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, আর কি ভিডিও হবে কি হবে সেটা তো তোমরা স্যাটারডেতে দেখতে পাবে ওদের চ্যানেলে, ঠিক আছে, আর ডিসক্রিপশন বক্সে আমি ওদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। তো তাতানদের চ্যানেলে এক্ষুনি ভিডিও শেষ হলো, আর তাতান তো খুঁজে বোম, তাতান মুখ ধুতে ধুতে বেহাল, একবার ধুয়েছে হয়নি আবার ধুচ্ছে, আর ভাই তো আনন্দে উৎফুল্ল। যাই হোক তো কি হয়েছে সেটা আমি এখন বলবো না, সেটা তোমরা স্যাটারডেতে ওদের চ্যানেলেই দেখতে পাবে যে তাতানের অবস্থা এরকম খারাপ কেন, আরেকবার তো হয়নি। তো এই জাস্ট তাতান দত্ত চ্যানেলের ভিডিও শেষ করলাম, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আজকে একটু টায়ার্ড লাগছে, কারণ দুপুরে আজকে ঘুমাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর তার মধ্যে যেহেতু রাত্রে করে ঘুমাই তো দুপুরবেলা একটু ঘুমালে আমি সন্ধ্যাবেলা একটু এনার্জি পাই, কিন্তু সেটা আজকে নেই, একদম এনার্জি লেভেল একদম জিরোতে চলে এসছে, আর আজকে রান্নাবান্না করার মতো পরিস্থিতিতে আমি নেই, কিন্তু আমার একটু টেনশনে হচ্ছে, তোমাদের কিছু রিকোয়েস্টেড ভিডিও ছিল সেটা আমি আজকে রাখতে পারলাম না, তোমরা আমাকে একদম ভয় দেখিয়েছিলে যে কালকেই মধ্যেই কিন্তু ওই ভিডিওটা চাই দিতেই হবে, কি বলতো আমার এই পারে যেমন মনে করো আমার হাজবেন্ড কিছু আমার কাছে ডিমান্ড করলো যে এটা করে দাও, মনে করো আমি পারলাম না, আমার একটু অসুবিধা আছে পারলাম না করতে পারলাম না, আমি ওর কথাটা রাখতে পারলাম না, তাতে কিন্তু ও আমার প্রতি একটু অসন্তুষ্ট হলো, আবার যদি মেয়ে মনে করো আমার কাছে কিছু চাইলো আমি করতে পারলাম না, এতেও মেয়ে আমার প্রতি একটু অসন্তুষ্ট হলো, আজকে হয়তো হাজব্যান্ডের ডিমান্ডটা রাখলাম মেয়ে অসন্তুষ্ট হলো, কিংবা আজকে মেয়ের ডিমান্ডটা রাখলাম হাজব্যান্ড অসন্তুষ্ট হলো, তো এরকমই ব্যাপারটা আছে যে পরিবারে না একসাথে সবাইকে কখনোই খুশি করা যায় না, আমি যদি চাই যে একসাথে সবাইকে খুশি করব কোনো দিন সেটা পসিবল না, একে খুশি করতে গিয়ে এই অসন্তুষ্ট হবে, একে খুশি করতে গিয়ে এই অসন্তুষ্ট হবে, কাজেই আর সেই ব্যাপারটাই ঘটছে আমার ক্যামেরার ওপারে মানে তোমাদের সাথে, তোমরা কিছু কিছু রিকোয়েস্ট করছো আমাকে যে এই ভিডিওগুলো তৈরি করো, এই ভিডিওগুলো বানাও, কিংবা কালকে এই খাবারটা বানাও, তো সেটা আমি দেখো সবসময় না সব কিছু পসিবল হয় না, আবার তোমরা এটাও বলছো যে ওর একজন রিকোয়েস্ট করলো সেটা রাখলে আমার রিকোয়েস্টটা রাখলে না, কি বলতো আমি তোমরা আমার কাছে সমান, আমি ওর রিকোয়েস্টটা রাখছি তোমার রিকোয়েস্টটা রাখছি না, আমি তো তোমাদের পার্সোনালি আলাদা আলাদা করে কাউকে চিনি না, তুমি আমার কাছে তুমি যা ও যা সবাই সমান, কাজেই আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি যে রিকোয়েস্ট ভিডিওগুলো করছি ওটা মনে করবে আমার কাছে সুবিধা মনে হচ্ছে তাই আমি করছি, আর মনে করো তোমার তোমাদের যাদের ভিডিও রিকোয়েস্ট ভিডিও আমি করতে পারছি না মনে করবে আমার নিশ্চয়ই কোথাও না কোথাও একটু অসুবিধা আছে যার জন্য আমি বানাতে পারছি না, আমি তোমাদেরকে কিছু ভিডিওতে বলেও ছিলাম যে দেখো আমার মাথায় কিছু রিকোয়েস্টেড ভিডিওগুলো রয়েছে সেগুলো করতে আমার একটু টাইম লাগবে, আমাকে তার জন্য একটু টাইম দাও, এইসব ভিডিও বানাতে গেলে না দেখবে এক্সট্রা করে আমাকে টাইম দিতে লাগে সময় দিতে লাগে, যেটা আমাকে সংসার সামলে আমাকে বার করাটা সেই টাইমটা বার করাটা আমার কাছে একটু মুশকিল হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আর যেগুলো আমার কাছে ইজি মনে হচ্ছে একটু সুবিধা মনে হচ্ছে সেই সব ভিডিওগুলো আমি করছি, কিংবা আমার মাথায় রয়েছে একটা 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 করে করার চেষ্টা করছি, তো তো এর মধ্যে মানে এই ব্যাপারটাতে তোমরা আমাকে আবার অনেকে ভয়ও দেখাচ্ছ যে তুমি আমার রিকোয়েস্ট রাখলে না ওর রিকোয়েস্ট রেখে দিলে ঠিক আছে তোমার ভিডিও আর দেখবো না তোমাকে আমি আনসাবস্ক্রাইব করব, তো এটা তো ঠিক না বলো, আর সত্যি কথা বল আর কি বলবো তোমাদের, আমি কাউকে আমি তো জোর করি না, আমি কি ইউটিউবে এসে ভিডিও প্রথমেই বলি আমার ভিডিও দেখতেই হবে, কেউই বলে না,
কাজে তোমাদের ভালো লাগলে দেখবে, ভালো না লাগলে দেখবে না, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চেষ্টা করি তোমাদের সবসময় আনন্দ দেওয়ার, তোমাদের একটু এনার্জি দেওয়ার, একটু পজিটিভিটি দেওয়ার, আমার মধ্যে সবসময় এই লক্ষ্যই থাকে। তো সেক্ষেত্রে হয়তো আমি সবার রিকোয়েস্ট রাখতে পারি না, সবার কি বলবো, সবাইকে খুশি করতে পারছি না একসাথে, যেটা আমি একটু আগে বললাম, পরিবারের সবাইকে একসাথে কখনো খুশি করা যায় না। তো সেটাই আমার ক্ষেত্রে হচ্ছে, আমি তোমাদের সবাইকে একসাথে খুশি করতে পারছি না। কিন্তু আমিও তো মানুষ, বুঝতেই পারছো, তোমরা হয়তো 15 মিনিটের ভিডিও দেখছো, 15 মিনিটের ভিডিওতে দেখছো, হ্যাঁ এই তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানালে, এই তো স্নান করে চলে আসলাম, এই তো রান্না বান্না বসালাম, এই তো সন্ধ্যা হয়ে গেলো, রাত হয়ে গেলো, কত ইজি 15 মিনিটের মধ্যে হয়ে গেল। কিন্তু এই 15 মিনিটের ভিডিও বানানোর জন্য আমাকে 15 ঘন্টারও বেশি টাইম দিতে লাগে। তো সেটাও তোমাদের একটু বোঝা উচিত। প্লাস আমার সংসার রয়েছে, আমার মেয়ে রয়েছে, ওর পড়াশোনা রয়েছে, শুধু আর এখন আমার মেডও নেই, আমাকে মানে সম্পূর্ণ কাজ আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। কাজে বুঝতেই পারছো তোমাদের একটু, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার শত্রু না। কাজে বন্ধু হয়ে যদি আমার এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা না করো, তাহলে আমি আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এই ব্যাপারটাতেই আমি একটু টেনশনে আজকে সন্ধ্যাবেলা, দুপুরে ঘুমাতে পারিনি, কিন্তু সন্ধ্যা থেকে আমি একটু টেনশনে ছিলাম যে আমাকে তো কয়েকজন বলেছিল যে কালকের ভিডিওতে যেন এই রিকোয়েস্ট ভিডিও এইটাই থাকে, মানে যেটা রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্ট ভিডিও যেন আমি পাই, না পেলে কিন্তু তোমার ভিডিও দেখবো না, তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো। এবার সেটাই মাথায় ঘুরছি, এ বাবা আমি তো আজকে সময় পেলাম না, আমি তো দুপুরে ঘুমাতে পারিনি, আমার শরীরে এনার্জি নেই, তার মধ্যে ওদের চ্যানেলের আজকে ভিডিও শ্যুট করতে হলো, তাহলে আর তো আমি এই খাবারটা আজকে বানাতে পারলাম না, তাহলে পরের দিন যখন ভিডিওতে এটা না পাবে তখন তাহলে তারা আবার আমাকে কীরকম কীরকম কমেন্ট করবে, তাহলে কি তাহলে আমার ভিডিও দেখবে না, আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে, মানে এইসব ভয় ডিপ্রেশন আমার মধ্যে একটু কাজ করছে। তো সেই ডিপ্রেশন থেকে তোমরাই আমাকে মানে সরাতে ওঠাতে পারো আর কি। তো কী বলবো, আর কিছু বলার নেই, এটাই বলার ছিল। তো আজকে সত্যি কথা আমার একটু এনার্জি নেই যে আমি কিছু রান্নাবান্না বানাবো কিংবা আমি তোমাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করব, একটু এনার্জি নেই, যার জন্য আজকে তোমাদের সাথে এই কথাটা বললাম যে যেহেতু আমি পারলাম না আজকে, ভেবেছিলাম তোমাদের কিছু রিকোয়েস্ট আজকে রাখার চেষ্টা করব, কিছু রিকোয়েস্ট আমার কাছে এসছে কিন্তু আজকে সেটা পারলাম না, আর তার জন্য ভয় ভয়ও লাগছে আমার কাছে যে পরের দিনে যদি যখন না পাবে আবার সে না কি কমেন্ট করে জানি না। তো প্লিজ আমাকে বন্ধু হিসেবে আমাকে একটু বোঝার চেষ্টা করো, তোমাদের তোমরা রিকোয়েস্ট করো অবশ্যই করবে, আমি তো আছি সেই সব ভিডিও বানানোর জন্য। তো কিন্তু একটু দেরি হলে তোমরা আমার উপর রেগে যেও না, ব্যাস এটাই আমি বলছি, হয়তো একটু দেরি হবে কিংবা একটু সময় লাগবে, কিন্তু রেগে যেও না, ব্যাস আর কিছু বলার নেই। তো চলো আর কিছু বলবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।